জমে থাকা জল পেরিয়ে কিন্তু রোগী এবং রোগীর পরিজনদের যেতে হচ্ছে জল না নামা পর্যন্ত ভোগান্তির চরমে। মঙ্গলবার দুপুরের একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, এমনকি বুধবার সকালেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, দেখতে পাচ্ছি হাসপাতাল চত্বরে যেখানে ব্লাড পরীক্ষা হয় সেখানেও কিন্তু এক হাঁটুর মতন জল জমে রয়েছে। সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর পরিবারের লোকজনরা। আসার তো সমস্যা হচ্ছেই, নইলে ওখানে লাইনটা দেওয়া যেত, গায়ে গায়ে দাঁড়াতে হচ্ছে, অসুবিধা তো হচ্ছে, যথেষ্ট অসুবিধা হচ্ছে। কখন এই জল এখান থেকে বেরোবে জমা জল তার কিন্তু কোনো সদুত্তর নেই এখানকার আধিকারিকদেরও। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তন্ময় সঙ্গে রনয়, কলকাতা। এবং এই জল জমার জন্য কিন্তু গতকাল অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছিল। রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 25 বছরের এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। আজ কলকাতা আসছে সেই ইঞ্জিনিয়ার ঋষভ মণ্ডলের পরিবার। সিএসসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন তারা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র, কথা বলে নেব পিয়ালির সঙ্গে। পিয়ালি, ঋষভ মণ্ডলের পরিবার আসছে এবং কালকে থেকেই যে বিষয়টা উঠে আসছিল যে কার দায়ে এইভাবে জল জমা রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে হলো এই ঋষভকে, সেই জায়গা থেকে দায় কার, সিএসসির দিকে অভিযোগের আঙুল উঠেছিল ঠিকই, যদিও তারা সেই অভিযোগ অস্বীকার করেছিল তখন। আজকে কি জানতে পারছো তুমি? দেখো, আজকে ঋষভের ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের পরে আরো স্পষ্ট হবে। যেটা প্রাথমিকভাবে অনুমান যে ঋষভ মণ্ডল যখন জমা জলের ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় যে পার্থিব স্তম্ভ সেখানে ছিল তাতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনা জানার পরে তার গোটা পরিবার একেবারে শোকস্তব্ধ। একই সঙ্গে তারা যেটা অভিযোগও করছেন, এখনো লিখিত অভিযোগ করেননি, আজকে কলকাতায় তারা আসবেন এবং অভিযোগ দায়ের করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তাদের যেটা অভিযোগ যে রাস্তার ওপর একটি বাতির স্তম্ভ সেখানে এরকম ভাবে তার খোলা অবস্থায় ছিল, নির্দিষ্টভাবে গাফিলতি ছিল যেই সংস্থারই হোক, এবং তারা সেই গাফিলতির বিরুদ্ধেই অভিযোগ জানাবে এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি অভিযোগ তারা দায়ের করেন তার ভিত্তিতে পুলিশও তদন্ত শুরু করবে। তুমি জানো যে গতকাল এই ঘটনা যখন সামনে আসে তারপরে টিএসসি কর্তৃপক্ষ তারা ঘটনাস্থলে গিয়েছিল, কেএমসির ডিজি লাইটিং তিনি সুযোগ দিয়েছিলেন, লাইটিং ডিপার্টমেন্টে তিনি ডিজি, প্রত্যেকে কিন্তু তাদের যে দায় সেটা অস্বীকার করছে। একদিকে কেএমসি বলছে যে এই বাতির স্তম্ভটা তাদের হলো, তাদের সেখানে সেই সময় পাওয়ার ছিল না, ফলে তাদের ওই তার থেকে ডিস্ট্রিবিউটেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে টিএসসির যে অফিসাররা এসেছিলেন তারাও দায় অস্বীকার করেছে, তাদের বক্তব্য তাদের তার ওখানে নেই, ফলে তাদের তার থেকে ইলেকট্রিকিউটেড হওয়ার কোনো সম্ভাবনা নেই, উল্টে প্রেমটির ওপরে তারা দায় চাপিয়েছেন। ফলে এখন ঋষভের পরিবার একদিকে যেমন ময়নাতদন্তের পরে এই বিষয়টা স্পষ্ট হবে যে আদতে সব ইলেকট্রিকিউটেড হয়ে মারা গিয়েছেন কিনা, এবং তার পরিবার অভিযোগ দায়ের করলে তারপরে নির্দিষ্টভাবে তদন্ত করে পুলিশ এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে যে ওখানে কাদের তার খোলা ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্পষ্ট হবে। সোমারিন্দ, ধন্যবাদ তোমাকে পিয়ালি। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? গতকাল যেখানে ঘটনা ঘটেছিল রাজভবনের সামনে, আজ সকালে সেই জায়গায় ঘুরে দেখলেন জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি। রাজভবন নর্থ গেটের ঠিক উল্টো দিকে আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে গতকাল রাতে ঘটনাটা ঘটে। আমরা দেখতে পাচ্ছি এই সেই জায়গা যেখানে পুরো ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তে। সামনে যে থামটা দেখা যাচ্ছে, থামের সামনে থেকে একটা ইলেকট্রিকের তার ঝুলছে, সেই তারেই কিন্তু হাত দিয়েছে প্রাথমিক তদন্তে মনে করছেন কলকাতা পুলিশের কর্তারা, এবং তারপরে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলের মধ্যে পড়ে যায়। তবে কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিন্তু এখনও রহস্য। যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত পুলিশের পক্ষে বলা সম্ভব না কী করে এই ঘটনা ঘটলো। তবে এলাকার বাসিন্দারা যেটা বলছেন, এখানে প্রচুর এই ফুটপাতের মধ্যে দোকান রয়েছে এবং ইললিগালি সেখান থেকে বিদ্যুতের তার নিয়ে এসে লাইট জ্বালানো হয়, এবং সেখানেই কিন্তু কোনোভাবে এই বিদ্যুতের তার ছিল, তারপরে এই ঘটনা ঘটে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন পুলিশ কর্তারা। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তন্ময় সঙ্গে রনয়, কলকাতা।